দেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে। বাংলাদেশ হাত পেতে চলবে না, বাংলাদেশ বিশ্বসভায় মাথা উঁচু করে চলবে। স্বাধীনতার সপক্ষের শক্তি যখন ক্ষমতায় থাকে দেশে গিয়ে যায়। রূপকল্প 2021 ও রূপকল্প 2041 বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বদ্ধপরিকর তারই সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে। দেশব্যাপী অপটিক্যাল কেবল স্থাপন, 3G ও 4G সেবা বিস্তার ও তথ্য প্রবাহের অবাধ প্রবাহ নিশ্চিতের পর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে 2018 সালের 12ই মে সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয় যোগাযোগের সর্বাধুনিক প্রযুক্তির কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। আমি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর শুভ উৎক্ষেপণ ঘোষণা করছি। বহির্বিশ্বের সাথে যোগাযোগ বজায় রাখার জন্য 1975 সালে 14 জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের হৃদয়ে মহাকাশ জয়ের স্বপ্নের বীজ বপন করেছিলেন বেদবুনিয়া উপগ্রহ ভূকেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে। সে সময় থেকেই চলতে থাকে দেশের নিজস্ব স্যাটেলাইট তৈরির চিন্তাভাবনা, যার সফল বাস্তবায়নের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে বর্তমান সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার ডিজিটাল রূপান্তরে অগ্রগণ্য ভূমিকায় আছেন প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ সজীব ওয়াজেদ, যার সুচিন্তিত পরামর্শ ও নির্দেশনায় অব্যাহত রয়েছে কানেক্টিভিটি স্থাপন ও ICT অবকাঠামো নির্মাণ, মানব সম্পদ উন্নয়ন, ICT শিল্পের উন্নয়ন, ই গভর্নেন্স, 3G ও 4G নেটওয়ার্কের বিস্তার এবং 5G নেটওয়ার্ক সম্প্রসারণের চিন্তা বাস্তবায়নের কাজ। 2018 সালের 9 নভেম্বর স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান থ্যালেস অ্যালিনিয়া স্পেস BTRC-র কাছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর সত্ত্ব এবং গাজীপুর ও বেদবুনিয়ায় স্থাপিত সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র দুটি হস্তান্তর করে। পরবর্তীতে 2019 সালের 4 ফেব্রুয়ারি BTRC বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর পুরো সত্ত্ব বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BCSCL এর নিকট হস্তান্তর করে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর মাধ্যমে দেয়া হচ্ছে ডাইরেক্ট টু হোম বা DTH সেবা, ফলে আরও আধুনিক হয়েছে দেশের টেলিভিশন সম্প্রচার ব্যবস্থা। এছাড়া বিদেশেও বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর সেবা বিপণনে কাজ করে যাচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি BCSCL। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে উন্নত টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন ধরনের অত্যাধুনিক ডিজিটাল সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রযুক্তির মাধ্যমে প্রত্যন্ত গ্রামে টেলিমেডিসিন সেবা পৌঁছে দেওয়া হবে। এতে করে প্রত্যন্ত অঞ্চলের রোগীরা সরাসরি শহরের ডাক্তারের কাছে না গিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তথ্য শেয়ার করে রোগ নির্ণয়ের পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে। ই লার্নিং সেবার আওতায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা সারা দেশে পৌঁছে দেওয়া সহজ হবে, ফলে দূরীভূত হবে শিক্ষা বিতরণের সকল দূরত্ব। দুর্গম পাহাড়ি অঞ্চল, চরাঞ্চল ও দ্বীপ এলাকায় ব্যাংকিং সেবা আরও সহজতর ও ডিজিটাইজড করার লক্ষ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে VSAT সেবাকে সম্প্রসারণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে করে ব্যাংকসমূহের ব্রাঞ্চ ও ATM সেবা বিস্তারে টেরিস্টেরিয়াল কেবলের নির্ভরতা দূরীভূত হবে। ব্লু ইকোনমি বা সমুদ্র সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রগামী বাণিজ্যিক মৎস্য নৌযান এবং সমুদ্র সম্পদ আহরণ যথাযথভাবে মনিটর করার লক্ষ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর মাধ্যমে ভেসেল ট্র্যাকিং মনিটরিং সিস্টেম VTMS সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্যোগকালে দেশের অপটিক্যাল ফাইবার কেবল বিচ্ছিন্ন হলেও টেলিযোগাযোগ সেবা যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে স্যাটেলাইট ব্যবহার করে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে, ফলে সহজতর ও কার্যকর হবে দুর্যোগ পরবর্তী উদ্ধার ও ত্রাণ পুনর্বাসন কার্যক্রম পরিচালনা। আভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিদেশি স্যাটেলাইটের উপর নির্ভরশীলতা বন্ধ, বৈদেশিক মুদ্রার বহিঃপ্রবাহ রোধ, স্যাটেলাইট ও স্যাটেলাইট নির্ভর ক্ষেত্রসমূহের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ এবং স্যাটেলাইট প্রযুক্তির জ্ঞান সম্পন্ন দক্ষ জনবল সৃষ্টিতে বিরাট অবদান রাখা সম্ভব হচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর সফল উৎক্ষেপণ ও অভিজ্ঞতা লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে ইতোমধ্যে
বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ উৎক্ষেপণের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা আগামী ২০২৩ সালের মধ্যে সফলভাবে উৎক্ষেপণ করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। আপনাদের সকলের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।